আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, ফখরুল থাকছে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে বাংলাদেশ, বললেন মেজর হাফিজ। জানাবো পদ্মা সেতু খুলে দেওয়া হবে 25 জুন, থাকছে পশ্চিমবঙ্গে পিকে হালদারকে গ্রেফতারের খবর। সর্বশেষ বিএনপির মধ্যে ভাঙনের চেষ্টা চলছে জয়নাল। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। যাচ্ছি পুরো সংবাদে। তারেক রহমানকে এই দেশের সবচেয়ে তরুণ সম্ভাবনাময় জনপ্রিয় নেতা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের জনগণ তারেক রহমান ও বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্র আবার ফিরে আসবে। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, একই সঙ্গে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে হবে, এজন্য সরকার দুর্বার আন্দোলন প্রয়োজন। শনিবার দুপুরে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনি বলেছেন যে সকল নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার করছেন, তাদের আওয়ামী লীগে জায়গা হবে না। তাহলে আপনি নিজেই স্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছেন? আজ আপনাদের দুর্নীতির সীমা এতটাই বেড়ে গেছে যে র্যাবের মতো একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্থগিতাদেশ দিয়েছে। বিএনপির মহাসচিব আরও বলেন, আজকে দেশ একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। 71 সালে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, কিন্তু আজ আওয়ামী লীগের কার্যক্রমে আমরা হতাশ হয়ে পড়েছি। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কথা বললেও বাস্তবে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে। 75 সালে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিল, তেমনি বর্তমানে গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ সরকার। বর্তমানে বাংলাদেশ স্বৈরাচার রাষ্ট্রে পরিণত করেছে। এখন টেলিভিশন পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলে শুধু হত্যা, ধর্ষণ, রাহাজানির খবর ছাড়া আর কিছুই দেখা যায় না। সরকার খুন করেছে, হত্যা করেছে, তার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে তারা বলছেন, খালেদা জিয়ার যে বিচার তার রাজনৈতিক বিচার করা হয়েছে, তাকে যে কারাগারে দেওয়া হয়েছে তার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ খালেদা জিয়া ও তার পরিবারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে বিদেশে প্রচার হচ্ছে। আওয়ামী লীগ সরকার আজকে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, সংবাদ মাধ্যমকে দলীয়করণ করেছে এই সরকার। দিনাজপুর সংগ্রামের জনপদ, এই অঞ্চলের মানুষ সংগ্রহ করতে জানে, তাই এই জেলার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদচারণা ছিল। এমনকি তিনি নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে, কিন্তু তিনি আজ মিথ্যা মামলায় গৃহবন্দী হয়ে আছেন। গণতন্ত্রের মাকে মিথ্যা মামলা থেকে বের করে আনতে আন্দোলন বিএনপি নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ রুকু বলেন, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। যে নির্বাচন হবে তা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে বিএনপির অংশগ্রহণের মধ্যেই হবে। দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রোজিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলুসহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। বরিশালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, রাতের আধারে নির্বাচিত অযোগ্য সরকার গণতন্ত্র বিদায় করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বর্তমানে দেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে এগোচ্ছে। এখন নিজেদের অবস্থান ধরে রাখতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তা না হলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী নেতাদের মতো পরিস্থিতি অপেক্ষা করছে আপনাদের জন্য। দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নগরীর দলীয় কার্যালয়ের সামনে শনিবার বেলা 11টায় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন। মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নতুন করে ইভিএম ভোটের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইভিএমে বিশ্বাসী নই। এই সরকার যা আয় করে তার চেয়ে বেশি করে ব্যয়। সরকার মনে করে দেশ জাহান্নামে যাক, আমরা ক্ষমতায় থাকবই। সরকারি দলের নেতারা দেশের উন্নয়ন দেখিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার পরও বিচার হয় না, অথচ বিএনপি নেতাকর্মীদের উপর জেল জুলুম চালানো হচ্ছে। সভা সঞ্চালনা করেন যৌথভাবে মহানগর বিএনপির সদস্য সচিব মির্জাহিদুল কবির জাহিদ ও জেলা বিএনপি দক্ষিণ সদস্য সচিব আক্তার হোসেন মেবুল
প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারীর লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানিয়েছেন। বিএনপির উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, পাকিস্তানে যখন সরকার পতন হয় বিএনপিরা উল্লাস করে, আফগানিস্তানে যখন তালেবান ক্ষমতায় আসে তখন বিএনপিরা উল্লাস করে, শ্রীলঙ্কায় সরকার পতনেও তারা উল্লাস করছে, তারা ভাবে শ্রীলঙ্কার মতো হবে, আসলে বিএনপির মাথায় কোনো রাজনীতি নেই, ওদের মাথায় আছে ষড়যন্ত্র। তিনি বলেন, আওয়ামী লীগের ভিত অনেক মজবুত, সরকার আওয়ামী লীগ, রাজপথও আওয়ামী লীগ, আন্দোলন করে কখনো আওয়ামী লীগকে আপনারা ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক জাফর শেখ সহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে PK হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতারের খবর পাওয়া গেছে। শনিবার ভারত সরকারের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED তাকে গ্রেফতার করেছে। সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন বলেছেন, আমার কানে একটা কথা এসেছে, আমাদের দলের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে, হালুয়া রুটি দেবে এই লোভে কিছু লোক চলে যাবে, যদিও আমি এ ধরনের লক্ষণ দেখি না, তারপরও যা কানে শুনি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি হালুয়া রুটির লোভের কারণে চলে যান, দলের সঙ্গে বেইমানি করেন, এই বেইমানদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শনিবার 14 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি গাড়িতে হামলার প্রতিবাদে দলের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার দেশের সব জেলা ও মহানগরে সমাবেশ করেছে বিএনপি। ঢাকা জেলা বিএনপির সমাবেশে জেলার সভাপতি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা তমিজউদ্দিন, নিপুণ রায় চৌধুরী সহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতারা। সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদিন বলেন, এই দল জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, যত চেষ্টাই করেন এই দলকে ভাঙা যাবে না, এই দল মচকাবে কিন্তু ভাঙবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, শুনেছেন, এই দল ভাঙার ষড়যন্ত্র করে ক্ষমতাসীনরা বক্তব্য দিচ্ছে সরকার পতনের জন্য ষড়যন্ত্র হচ্ছে, সরকারকে বলবো এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না, দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ যে আন্দোলন করছে এটা আপনাদের পতনের আন্দোলন, ষড়যন্ত্রের কথা বলে আপনারা এই আন্দোলন থামাতে পারবেন না।